কলকাতা মেডিকেলে ক্রিটিক্যাল কেয়ার ও জেনারেল বেড বিক্রির অভিযোগ ওঠে আপনারা জানেন এবং হাসপাতালে তৈরি করা তদন্ত কমিটি তারাই তদন্ত করে দেখেছে যদিও সেই তদন্ত কমিটির কোনো রকম অভিযোগ তারা পাননি যে অভিযোগ ছিল সেগুলো প্রমাণিত হয়নি 11 সদস্যের তদন্ত কমিটিতে ছিলেন 4 জুনিয়র ডাক্তারও অভিযোগের সপক্ষে তদন্ত কমিটি কোনো তথ্য প্রমাণ পেল না তবে বেড বিক্রি ঠেকাতে একগুচ্ছ পদক্ষেপের সুপারিশ করা হয়েছে আপনারা জানেন যে অভিযোগ উঠেছিল রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সুদীপ্ত রায় ও টিএমসিপির কর্মী ইউনিয়নের নেতা জয়ন্ত ঘোষের বিরুদ্ধেও সুদীপ্ত জয়ন্তর বিরুদ্ধে হাসপাতালে ল্যাব কিট বেসরকারি ল্যাবে পাচারের অভিযোগ করা হয়েছিল সোমবার হাসপাতালে তদন্ত রিপোর্ট জমা দেবে কমিটি কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্দীপ রায় আমাদের সঙ্গে রয়েছেন সন্দীপ সরকার সন্দীপ জানাও আমাদের যে যে অভিযোগ একগুচ্ছ অভিযোগ ছিল সেখানে তদন্ত কমিটি কোনো তথ্য প্রমাণ পেল না দেখো গত 28 সেপ্টেম্বর দুটি অভিযোগ জমা করা হয় জুনিয়র ডাক্তারদের তরফে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অভিযোগ ছিল যে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার বেড এবং জেনারেল বেড সেগুলি এক শ্রেণীর দালাল চক্রের দ্বারা হাজার হাজার টাকায় বিক্রি হচ্ছে এই একটি অভিযোগ তারা করেছিলেন দ্বিতীয় যে অভিযোগটি তারা করেছিলেন তা হলো হাসপাতালেরই রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান শ্রীরামপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক সুদীপ্ত রায় এবং হাসপাতালের তৃণমূল কংগ্রেসের কর্মী ইউনিয়নের নেতা জয়ন্ত ঘোষ এই দুজনের মদতে সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের সেন্ট্রাল ল্যাবের টেস্ট কিট পাচার হয়ে যাচ্ছে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে এই ছিল দুটি অভিযোগ দুটি অভিযোগের ভিত্তিতে দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করে হাসপাতাল একটি তদন্ত কমিটি অর্থাৎ বেড বিক্রির অভিযোগে গঠিত তদন্ত কমিটি তারা তাদের রিপোর্ট গতকাল জমা দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষকে এবং সেই কমিটি তারা সুপারিশ তারা বেশ কিছু সুপারিশ করেছেন এবং তারা যেটা জানিয়েছেন তাদের রিপোর্টে যে যে অভিযোগ জমা হয়েছে সেই অভিযোগের কোনো প্রমাণ তারা পাননি কোনো লিখিত অভিযোগ না থাকার কারণে আপাতত এই যে দালালদের দ্বারা হাজার হাজার টাকায় সিসিইউ বেড এবং জেনারেল বেড বিক্রির যে অভিযোগ সেই অভিযোগের কোনো সত্যতা তারা খুঁজে পাননি তবে ভবিষ্যতে যাতে এই রকম পরিস্থিতি তৈরি না হয় যে এরকম ঘটনা ঘটলো কিন্তু অভিযোগ নেই এরকম পরিস্থিতি যাতে না হয় এবং এ ধরনের ঘটনা যাতে না ঘটে তা ঠেকানোর জন্য বেশ কয়েকটি সুপারিশ তারা করেছেন এক নম্বর সুপারিশ হচ্ছে যে এবার থেকে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে যারা চিকিৎসাধীন রোগীরা থাকবেন তাদের একটা ফিডব্যাক ফর্ম দেওয়া হবে সেই ফিডব্যাক ফর্মে 5 থেকে 10টি পয়েন্ট থাকবে বাংলায় লেখা হ্যাঁ বা নাতে উত্তর দিতে হবে হাসপাতালে ভর্তির জন্য কাউকে টাকা দিতে হয়েছে কি না হাসপাতালে পরিষেবা পেতে কোনো টাকা খরচা করতে হয়েছে কি না হাসপাতালে ওষুধ কিনতে হয়েছে কি না ল্যাবে কোনো পরীক্ষার জন্য কেউ টাকা চেয়েছেন কি না অর্থাৎ যে পরিষেবা বিনামূল্যে পাওয়ার কথা তার জন্য কোনো পয়সা দিতে হয়েছে কি না এই মর্মে হ্যাঁ বা নায় উত্তর দিতে হবে রোগীর পরিবারকে বা রোগীকে সেই ফিডব্যাক ফর্ম 3টে স্তরে পরীক্ষা হবে হাসপাতালে সেরকমটাই সুপারিশ এই কমিটির এর পাশাপাশি হাসপাতালের পাবলিক অ্যাড্রেস সিস্টেমে প্রত্যেকটা মুহূর্তে অডিও বার্তা চালাতে হবে যাতে কেউ কোনো রোগীর পরিবার কাউকে কোনো টাকা দিয়ে প্রতারিত না হন এর পাশাপাশি হাসপাতালে চতুর্থ শ্রেণীর কর্মীদের ইউনিফর্ম বাধ্যতামূলক করা এবং তাদেরকে তাদের যে আই কার্ড তাদের নিয়মিত গলায় পরে থাকতে হবে এই মর্মে সুপারিশ করেছে কমিটি চতুর্থ শ্রেণীর কর্মীরা তারা এক বিভাগে যাতে দীর্ঘদিন কর্মরত না থাকেন তাদেরকে যাতে তাদের কর্মক্ষেত্র শিফট করা হয় এক বিভাগ থেকে আরেক বিভাগে নিয়মিত তাদেরকে সফল করা হয় সেই সুপারিশও রয়েছে তদন্ত কমিটির এবং হাসপাতালে কত বেড খালি রয়েছে সেই বেড ভ্যাকেন্সি মনিটর দ্রুত চালু করতে হবে এটাও ছিল কমিটির সুপারিশ এবং আমরা দেখতে পেলাম যে কমিটির এই রিপোর্ট জমা পড়ার পরপরই কলকাতা মেডিকেল কলেজের যে জরুরি বিভাগ রয়েছে সেই জরুরি বিভাগের সামনে যে পাবলিক অ্যাড্রেস সিস্টেম হিসাবে এখানে বেড ভ্যাকেন্সি মনিটরও কিন্তু আজকে থেকে দ্রুত চালু করে দেওয়া হলো অর্থাৎ যে বেড বিক্রির যে অভিযোগ উঠেছিল যে বেড হাজার হাজার টাকায় বিক্রির অভিযোগ উঠেছিল যে অভিযোগে তদন্তে নেমে কার্যত কিছু খুঁজে পাননি বলে তদন্ত কমিটি তারা রিপোর্ট দিলেন এবং সেই সেই তাদের যে সুপারিশ ছিল যে বেড ভ্যাকেন্সি মনিটর চালু করতে হবে অর্থাৎ হাসপাতালে এই মুহূর্তে কতজন রোগী ভর্তি আছেন কতগুলি বেড খালি আছেন যাতে রোগীরা দেখতে পান তারা প্রতারিত না হন তারা কাউকে টাকা না দেন সেই বিষয়টা নিশ্চিত করার জন্যই এই বেড ভ্যাকেন্সি মনিটর সেটা কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে এই কিছু
কিছুক্ষণ আগে মিনিট পাঁচেক আগে চালু করে দেওয়া হলো। আমরা আরেকটা বিষয় জানিয়ে দিতে চাইব যে আরেকটি যে অভিযোগ ছিল, সুদীপ রায় রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান এবং তৃণমূল কংগ্রেসের কর্মী ইউনিয়নের নেতা জয়ন্ত ঘোষ, তাদের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল ল্যাব কিট পাচারের, এবং সেই অভিযোগের ভিত্তিতে যে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল, পৃথক তদন্ত কমিটি, তারা তাদের রিপোর্ট আগামী সোমবার জমা দেবেন, সেরকমটাই এখনও পর্যন্ত হাসপাতাল সূত্রে খবর। অর্থাৎ কলকাতা মেডিকেল কলেজে যে জোড়া অভিযোগ করেছিলেন জুনিয়র ডাক্তাররা, তারা তাদের সেই অভিযোগের জোড়া তদন্ত কমিটি, তার একটি তদন্ত কমিটি রিপোর্ট জমা দিয়ে দিল এবং বেড বিক্রির অভিযোগ মেলেনি এমনটাই জানালো তদন্ত কমিটি। একদমই সন্দীপ, এখানেই প্রশ্ন উঠছে, ক্রিটিক্যাল কেয়ার ও জেনারেল বেড বিক্রির যে অভিযোগ ছিল সেখানে কোনো উপযুক্ত তথ্য প্রমাণ না পাওয়া সত্ত্বেও তাহলে এই একগুচ্ছ সুপারিশের অর্থটা কি? প্রশ্নটা কিন্তু থাকছে। ধন্যবাদ তোমায়।